দাঁড়িয়ে পড়লি ফুল সওয়াব, আর বসে পড়লি হাফ সওয়াব। এ পাটি আসে না দে, সমাজে অনেক মামুন এভাবে বসে নামাজ পড়ে। আমি বলছি শোনে, কায়া কিয়াম করা নামাজে হলো ফরজ। যদি কেউ ইচ্ছাকৃত একটু কষ্ট হচ্ছে আজকে একটু বসে পড়ি, হারগিস ওর নামাজ হবে না, হবে না, হবে না। বোঝা যাচ্ছে? হবে না। আর যারা কোরআন না জেনে নামাজ পড়ছেন, হবে মুসলমান আর বাড়াবো না। এই কথাটা একটু শুনে রেখে দেন বাবা, আপনাদের আমি কষ্ট আর বেশি সময় দেব না বাবা। আমরা যারা কোরআন না জেনে নামাজ পড়ছি বাবা, আজকে কোরআনের শিক্ষার প্রতিষ্ঠানে আমরা বসে আছি, হ্যাঁ কিনা বলেন? এই জোরে বলেন হ্যাঁ কিনা? এই কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে বসে আমরা আছি বাবা। যারা খেয়েছে তারা জানে, আবাই ওই পয়শাক গোশ ফেলে পয়শাক খেতে হবে। কিন্তু এই পয়শাক খেতে গেলে শর্ত আছে, এই দাঁত চাঙ্গা থাকতে হবে, হ্যাঁ কিনা বলে? যার দাঁত নেই ও পুঁইশাকের মজা সে পাবে পাবে না? কেন? ও শুধু দেবে আর সড়ক টানবে, ফেল দেবে। আর যে মজা পেয়েছে, যে ব্যক্তি ওই পুঁইশাক যখন বাইরে বেরোবে, ও চিলিপ চিটি যখন দেবে, দেখবেন ওখানে গিয়েও আড়ামোড়া খাবে, এই খায় না খায় না? তাহলে বুঝতে হবে পুঁইশাকের ঠিক স্বাদটা এই ব্যক্তি পেয়েছে। কারণ এই যে মেশিন, এই মেশিন খুব উন্নত মানের মেশিন, আকমলা মেশিন দেখেছেন? ওই ওখান থেকে যে মাল বাদ যায়, ওই মাল যদি এই মেশিনে দেয়, তাও একটু রস বেরোবে, বেরোবে না? হ্যাঁ বেরোবে। কিন্তু এই মেশিনটা যে মাল বাদ যাবে, ও পিঁপড়েও যদি মুখ দেয় বলেন কোর হারামি খেয়েছে, মানে এতে আর কিছু থাকবে না, বুঝতে পেরেছেন? তো শর্ত বললাম কি, পুঁইশাকের মজা পেতে গেলে আমাদের দাঁতটা চাঙ্গা দরকার। ও আমার ভাই জানে না, ও নবী মাগের উম্মত উম্মতিরা একটু ঠান্ডা মাথায় শুনে বাবা, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা ইবাদত বান্দেগী করি বাবা, কোরআন যারা জানেন না, কোরআনটাকে শেখার চেষ্টা করে, কোরআন শিখে যদি ইবাদত করেন বাবা, কোরআন শিখে যদি ইবাদত করেন, তাহলে প্রকৃত ইবাদতের মজাটা আপনি পেয়ে যাবে। মজা আপনি যে ইবাদত করছেন, আপনার মজা পাচ্ছেন না, আপনি কোরআন জানেন না, তাই আপনি কোরআনটা শেখে কোরআন নিয়ে বসে, এই কোরআনের শিক্ষা যখন আপনার মধ্যে এসে যাবে, আপনার প্রত্যেকটা ইবাদতের একটা স্বাদ পাবেন আলাদা। ও আমার ভাই জানে না, ও নবী মাগের উম্মত উম্মতিরা একটু কানটা খুলে শুনে রেখে দেয় বাবা, শরিয়ত বলছে যে মানুষটা কোরআন জানে না, ওই মানুষটা যদি নামাজ পড়ে, ওর নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না বাবা। কোরআন না জেনে নামাজ পড়লে ওর নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাবে না বাবা। কোনো মানুষ যদি কোরআন না জানে, ও মুসলমানেরা একটু ঠান্ডা মাথায় শুনে রেখে আল্লাহ নবী, যে নবী আমার মক্কার জমিনে দাঁড়িয়ে মক্কার মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবে বলে বাবা মক্কার মানুষদেরকে বলেছিল, এই মানুষেরা কলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মক্কার মানুষেরা তার বিরুদ্ধে আমার নবী পাককে মারার জন্য তারা ষড়যন্ত্র করলো, আমার নবীকে মারবে বলে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাবা আমার নবীর কামারখানা, আমার নবী পাকের ঘরখানা তারা ঘিরিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার আল্লাহ ওই রাতে দেই আমার নবী পাকের হিজরতের অনুমতি দিয়ে দিয়েছে। এটাই শেষ কথা, আসলে এটা বলি ইনশাআল্লাহ দোয়া হবে। হিজরতের ওয়াজ আমরা সবাই শুনেছি, হ্যাঁ কি হ্যাঁ শুনেননি, সবাই শুনেছি, কিন্তু এই কথাটা শুনেছেন বলে হয়তো শোনা হয়নি। একটু শোনেন, নবী পাকের ঘর ঘিরে রেখেছে, সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছে যে আজকে মুহাম্মদকে সরিয়ে দেব। হিজরতের রাতটাই তো আমার নবী পাকের সব থেকে কঠিন রাত, ঘর ঘিরে দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন এলেন, আমার নবী পাককে বললেন, আপনি আমার নবী পাকের হিজরতের যখন অনুমতি এসে গেছে, ঘরটা খুললেন, নবী পাক দেখছে আমার ঘরটাকে ঘিরে ওনারই বংশের গোত্রের মানুষেরা, ওনার গ্রামের মানুষেরা উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মেরে দেবে। আচ্ছা, আমার নবী পাক তো বুঝতে পারলেন যে আমি বার হলি মরতে আমার হবেই, অতএব পিছিয়ে যাই, ঘরে শুয়ে পড়ি, কাল সকালে দিক দেখা যাবে। কিন্তু না, আমার নবী সামনে পা বাড়ালেন, পিছনে গেলেন না। জিবরিল আমিন এলেন, আমার নবী পাককে বললেন, হুজুর আপনি এক মুঠো মাটি নিয়ে ওদের চোখের দিকে ওদের দিকে ছুঁড়ে দেন। আচ্ছা, এই এক মুঠো মাটি ছোড়া মানে কি? উদ্দেশ্য হলো ওদের চোখই যাবে, ওরা চোখ ডলাডলি করবে, আর আমার নবী পাক ওদের মাঝখান দিয়ে চলে যাবে, উদ্দেশ্য এটা তো। এই ওয়াজ আমরা শুনেছি, কিন্তু পরেরটা একটু শুনে। আমার আল্লাহ পাক বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদা ফাগশাইনাহু ফাহুম লা ইউবসিরুন। আমার আল্লাহ বললেন, আমার নবী পাক ওদের মাঝখান দিয়ে গেল, আমি আল্লাহ ওদের সামনে পিছনে আমি এমন দেয়াল করে দিলাম, এমন পর্দা আমি ওদের চোখের সামনে ফেলে দিলাম, ফাগশাইনাহু ফাহুম লা ইউবসিরুন। আমার নবী ওদের মাসকান দিয়ে চলে গেল, আমার নবী পাককে ওরা দেখতে পেল না। একটু জোরে হবে না? আমার নবী চলে গেছে, বড় শয়তান এসে মানব রূপ ধরে, বড় শয়তান মানুষের রূপ ধরে এসে বলছে, এই তোরা এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? তোরা বলছে, এই জানিস না আজকে মুহাম্মাদের মেরে দেব। তা বড় শয়তান বলতে, আরে বেয়াদো, তোরা যারে মারবি বলে দাঁড়িয়ে রয়েছিস, সেতোতে চকি ধুলোতে পালিয়েস। এরা এই কথা শুনে কি আমাদের চকি ধুলো দিয়ে পালিয়েছে? এরা সঙ্গে সঙ্গে হাতটা চোখে মুখে গায়ে একটু ঘষছে, ঘষে দেখছে সত্যি তো হাতে ধুলো আসছে। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ, হাতে ধুলো। আচ্ছা বলে, একটা ছোট্ট ধুলো কণা যদি মানুষের মাথায় পড়ে বুঝতে পারবেন আপনি? বোঝা যাবে? গায়ে পড়লে বুঝতে পারবেন? একটা ছোট থেকে ছোট ধুলি কণা যদি চোখে যায় বুঝতে পারবেন? এই চোখে গেলি বুঝতে পারবেন না? চোখে গেলে বোঝা যাবে। কেন? আল্লাহ পাক বান্দার ইন্দ্রিয়গুলোর মধ্যে চোখটাকে এত স্বচ্ছ করেছে, কিঞ্চিৎ পরিমাণ ধুলো কণা চোখে গেলি মানুষ বুঝতে পারে। ওরা মাথায় হাত ঘষছে হাতে ধুলো, মুখে ঘষছে ধুলো, গায়ে ঘষছে ধুলো, কিন্তু কিঞ্চিৎ পরিমাণ ধুলো কারো চোখে যায়নি। একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন। আচ্ছা, ধুলোটা ছোড়ার উদ্দেশ্য ছিল ওদের চোখে যাওয়া, কিন্তু কিঞ্চিৎ পরিমাণ ধুলো ওদের চোখে যায়নি, অথচ আমার নবী পাক ওদের মাঝখান দিয়ে চলে গেল, কেউ দেখতে পায়নি। এই খেলাটা কার বাবা? এই খেলাটা কার? এই খেলা আল্লাহ না? একটু জোরে বলেন না, খেলাটা কার? আল্লাহ। মুসলমান আমার ভাই বাবাজিরা, আমি যে কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে কথাটা বললাম, আজকে যারা আমরা বসে আছি, বাবা আমরা অনেকে মনে করি কোরআন বিরাট কঠিন ব্যাপার, বিরাট কষ্টের ব্যাপার, ও আমার দ্বারাই হবে না। অনেকে ধারণা করে নিয়েছি আমার বয়স হয়েছে, এখন যদি আলিফ বা তা সা এখন
জীবন যদি ভরি আমার দ্বারা এটা সম্ভব নয়, ও আমার দ্বারাই হবে না হবে না হবে না। ও মুসলমানেরা ভুল বুঝলে হবে না বাবা, আপনি যদি আল্লাহর কোরআনটাকে নিয়ে বসার চেষ্টা করেন, আপনি একটা সময় প্রতিদিন বার করেন বাবা, মাদ্রাসার হুজুর আছে, গ্রামের মসজিদের ইমাম আছে, গ্রামে গ্রামে এখন আলেম হাফেজে বাবা ভরে গেছে, হ্যাঁ কিনা বলেন? আপনি যদি কন্টিনিউ 10টা মিনিট বা 15টা বা 20টা মিনিট যদি বার করেন, কোরআন আমি শিখবো, আপনি আলিফ বা তা সা শুরু করবেন, আপনার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনটা আমি শিখে তারপরে কবরে যাব। নিয়তটা আপনি করেছেন, প্রতিদিন সময় দিচ্ছেন বাবা, আপনি কোরআনটা নিয়ে বসেছেন, আর বাকি খেলাটা খেলে দেবে কে একটু বলে? কি আল্লাহ খেলতে পারে না? আল্লাহ পারে না এমন কোন জিনিস আছে? কিন্তু আপনি তো বসেনি না। নবী পাক যদি হিজরতে যে না আজকে ঘরের মধ্যে ঢুকে যায় ওরা পালাক তারপরে যাওয়ানি আল্লাহর হুকুমের মান্যতা পেত জি না, তাহলে আজকে যারা আমরা মনে করছি ও আমার দ্বারা হবে না হবে না হবে না, বিরাট কঠিন ব্যাপার, হারগিজ আপনার দ্বারাই কোরআন শিক্ষা হবে না। আপনি বসে, আপনি যে বসেছে আল্লাহ আপনাকে বাকি কাজটা করিয়ে নেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী পাকের উম্মত মদিনা একটু ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, শরিয়াত বলছে কোরআন না জেনে নামাজ পড়লে ওই নামাজটা আল্লাহর দরবারে পৌঁছায় না বাবা। আপনি কোরআন জানেন না, আপনি কোরআনটাকে নিয়ে কোন আলেম হাফেজের কাছে বসুন, আপনি কোরআনটাকে শেখার চেষ্টা করছেন, হাল আপনি ধরেছেন, আপনি সময় দিচ্ছেন কিন্তু হচ্ছে না, কিন্তু ভুল বুঝবেন না, হাল ছাড়লে হবে না, হাল আপনাকে ধরে রাখতে হবে বাবা। আপনি কোরআনটা শিখছেন, শেখার চেষ্টা করছেন, আলিফ বা তা সা আপনি পড়ছেন, কিন্তু চেষ্টা করছেন আপনার হচ্ছে না, হাল ছাড়লে হবে না, কন্টিনিউ একটা সময় আপনাকে কোরআনের পিছনে ব্যয় করতে হবে বাবা। শরিয়াত বলছে আপনি কোরআনের তালিম নিচ্ছেন, কোরআনটা শেখার চেষ্টা করছেন, হচ্ছে না, কোরআন শিখছেন, নামাজও পড়ছেন, কোরআন শেখার চেষ্টা করছেন, নামাজও পড়ছেন, হাল ধরে রেখেছেন, হচ্ছে না, আপনি নামাজ পড়ছেন, নামাজের ভিতরে তেলাওয়াতে যদি ভুল হয়ে যায় বাবা, আপনি যেই তালিম নিচ্ছেন, হাল ধরে রেখেছেন কোরআনটাকে শেখার জন্য, আপনি নামাজ পড়ছেন, নামাজে কিরাতে যদি আপনার ভুল হয়ে যায়, শরিয়াত বলছে ওই ভুলে ভরা কিরাতের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই বুঝতে পেরেছেন? আপনার ভুল হচ্ছে হোক, কিন্তু শেখার হালটা আপনার ধরতে হবে। আপনি শিখছেন নামাজে পড়ছেন, শিখছেন নামাজে পড়ছেন, আপনার তেলাওয়াতে ভুল হলে ও ভুলে ভরা তেলাওয়াতটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কাজটা যদি করতে পারেন মুরব্বী যারা আছে শুনে রেখে দেন, এই কাজটা যদি করতে পারে, হাসরের মাঠে নামাজ পড়ছেন, নামাজের দপ্তরে সিরিয়ালের নামটা পেয়ে যাবে, আর নামাজ পড়ছেন যদি কোরআনের পিছনে সময় যদি না দেন, কোরআন যদি না শেখার চেষ্টা করেন, হাল যদি না ধরে ওই হাসরের মাঠে বর্ডারে, যেমন রোজাদারেরা ধরা পড়ে গেছে, সারা জীবন রমজানের রোজা করেছে, রোজাদারের খাতায় নাম পড়েনি, ঠিক তদরূপ সারা জীবন নামাজ পড়ে কপালে স্টম্প পড়ে গেছে, নামাজির খাতায় নাম পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দিয়ে, আল্লাহ শরিয়াতকে বুঝে মেনে ইবাদত করার তৌফিক দেন। একবার বলুন না আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমারি মনে বড় বেদনা, যাওয়া হলো না সোনার মদিনায়, যেতে আছেন মো
শুয়ে সালাম দেব সেই রোজাকে, হে নবী আমাকে ডেকে নাও তোমায় দারে, হে রসূল আমাকে ডেকে নাও তোমায় দারে। নবুয়াত পেয়ে নবী তিন প্রচারের কাজে গিয়েছেন মক্কার দারে দারে, নবুয়াত পেয়ে নবী তিন প্রচারের কাজে গিয়েছেন মক্কার দারে দারে। আবু জেহেল বলা উতবা সাইবা চিনল না তারা, আমাকে ডেকে নাও তোমায় দারে, হে নবী আমাকে ডেকে নাও তোমায় দারে। আমারই মনে বড় বেদনা, যাওয়া হলো আমাকে ডেকে নাও তোমায় দারে, হে রসূল আমাকে ডেকে নাও তোমায় দারে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে দাঁড়ান, বিশ্ব নবীর দরবারে সালামে নজরানা পাঠিয়ে মোনাজাত হবে ইনশাআল্লাহ। সকলে দাঁড়ান, ইয়া নবী তলাল বদর আলাইনা মিনসানি ইয়াতিল বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ ইয়া নবী লও সালাম আমার, ইয়া রাসূল লও সালাম এ গোটা বাংলার, ইয়া হাবিব লও সালাম এ ফকিরহাট হিবজুল কোরআন মাদ্রাসার, মোরাজে উম্মাত গোনাগার। ইয়া নবী ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন, ইয়া রাব্বি সাল্লি।
কশফন্তু জাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, আর রোম থেকে সয়ে বেশে তারাই হলেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে বিসমিল্লাহ শুরু, সূরা ফাতিহা শরীফ একবার তেলাওয়াত করেন, সূরা ইখলাস কুল হু আল্লাহ তিনবার, কয়েকবার দরুদ শরীফ পড়ে। আশেপাশে যারা আছেন, আখেরি মোনাজাত আজকে প্রথম দিনের মোনাজাত হবে, যারা আওয়াজ পাচ্ছেন প্রত্যেকে আপনারা আমাদের সাথে হাত উঠাবেন। মায়েরা বোনেরা যারা বাড়িতে আছেন আওয়াজ পাচ্ছেন, প্রত্যেকে তেলাওয়াত করেন, আমাদের সঙ্গে দোয়ায় শরীক হবেন।